নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে দশটি উল্লেখযোগ্য প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং এই প্রকল্পগুলির টাকাগুলো পাবেন বৃদ্ধ থেকে শুরু করে বিধবা থেকে শুরু করে প্রতিবন্ধী বা কৃষক বা সাধারণ মানুষরাও কিন্তু এই প্রকল্পগুলির টাকাগুলো পাচ্ছেন তো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে বা আপনি কোন প্রকল্পের টাকা পাবেন কি আপডেট উঠে আসছে বিস্তারিত আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে যে বর্তমানে রাজ্য সরকারের দশটি উল্লেখযোগ্য প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আপনি কোনটির টাকা পাবেন দেখুন তো আমরা দেখে নেব লিস্ট দেখুন কী বলা হচ্ছে যে বর্তমানে রাজ্য সরকারের একাধিক প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু রয়েছে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে যাদের বাসস্থান নেই তাদের বাসস্থান দেওয়া হয় যাদের সংসার চালানোর মতো কেউ নেই তাদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় আর বর্তমানে আংশিক লকডাউনের মাঝেও সব প্রকল্পের টাকা দেওয়া থেমে নেই এরই মধ্যে দশটি উল্লেখযোগ্য প্রকল্প সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে এই দশটি প্রকল্পের টাকাও বর্তমানে দেওয়া হচ্ছে যেগুলি কি না পেলে সাধারণ দিন দরিদ্র মানুষ খুবই উপকৃত হবে তো আমরা দেখে নেবো কি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দেখুন কি বলা হচ্ছে যে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তো প্রথমেই যেটা বলা হচ্ছে প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প ক্যাটাগরি হচ্ছে জেনারেল এসসি এস টি ও এবং টাকার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা অর্থাৎ এই যে কৃষক বন্ধু প্রকল্পে যারা অ্যাপ্লাই করেছিলেন এখানে কিন্তু জেনারেল এস সি এস টি ও সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তো তারা কিন্তু অলরেডি টাকা পেতে শুরু করেছেন এবং এখন অবধি যারা টাকা পাননি তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন এবং টাকার পরিমাণ বলা হচ্ছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা অর্থাৎ আপনার যেমন জমির পরিমাণ থাকবে সেরকমভাবে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন এরপরে দেখুন যেটা বলা আছে প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প জেনারেল এসসি এস টি সবাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন এই প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং কত টাকা করে পাবেন প্রতি মাসে এক হাজার টাকা অর্থাৎ এই মাসেও কিন্তু দশ তারিখের মধ্যেই আপনি এক টাকা পেয়ে যাবেন যারা এখন অবধি পাননি এরপরে বলা হচ্ছে যে প্রকল্পের নাম বিধবা ভাতা জেনারেল এসসি এসটি ওবিসি সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অ্যাপ্লাই করেছিলেন ফেব্রুয়ারি মাসে এখন অবধি যারা টাকা পাননি তারা কিন্তু পেয়ে যাবেন এক টাকা এই বিধবা ভাতা প্রকল্পের জন্য পরে বলা হচ্ছে যে বার্ধকাতা তো জেনারেল এসসি এস টি সবাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন কত টাকা বলা হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ এই মাসেও কিন্তু আপনারা এক হাজার টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন এখন অবধি যারা পাননি এরপরে বলা হচ্ছে যে মানবিক প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী যারা রয়েছেন পি যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন এবং অলরেডি যারা অ্যাপ্লাই করেছেন এবং এই মাসের টাকা এখন অবধি পাননি তারা কিন্তু খুব শীঘ্রই এক হাজার টাকা পেয়ে যাবেন এই মানবিক প্রকল্পের জন্য পরের প্রকল্প দেখুন বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আশা করি আপনাদেরকে কাউকেই বলতে হবে না এই প্রকল্পের ব্যাপারে যারা জেনারেল এল ও বিসি কাস্টের পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা রয়েছেন তারা কিন্তু পেয়ে যান এই প্রকল্পের জন্য পাঁচশো টাকা এবং যারা এসসি ও এস টি মহিলারা রয়েছেন তারা কিন্তু পেয়ে যান এক টাকা এবং অলরেডি কিন্তু এই লক্ষ্মীর ভণ্ডের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে চার তারিখ থেকে এখন অব্দি যারা এই ফেব্রুয়ারি মাসের জন্য টাকা পাননি তারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের জন্য টাকা পেয়ে যাবেন পরের প্রকল্প বলা আছে কন্যাশ্রী প্রকল্প জেনারেল এস সি এসটি ও বিসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সবাই টাকা পাবেন তো যারা কে ওয়ান অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন এক টাকা এবং যাদের অর্থাৎ যারা কে টু রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন এককালীন পঁচিশ হাজার টাকা এই কন্যাশ্রী প্রকল্পের জন্য এরপরে বলা আছে জয় জোহার প্রকল্প এটা কিন্তু শুধুমাত্র এসটিরাই অ্যাপ্লাই করতে পারবেন যারা ষাট বছরের উপরে রয়েছেন তো এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের জন্যও পেয়ে যাবেন এক হাজার টাকা পরের প্রকল্প যখন বলা আছে তফসিলি বন্ধু প্রকল্প অর্থাৎ যারা এসসি কাস্টের মহিলারা ও পুরুষরা রয়েছেন যারা ষাট বছরের ওপরে তো তারা কিন্তু পেয়ে যাবেন এক হাজার টাকা এই ফেব্রুয়ারি মাসের জন্য এর পরের প্রকল্প দেখুন বলা হচ্ছে রূপসী প্রকল্প তো জেনারেল এসসি এস টি ও বিসি কাস্টের মহিলারা অর্থাৎ যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে এবং বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে এবং এই রূপসী প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এবার পঁচিশ হাজার টাকায় এককালীন কিন্তু টাকা পেয়ে যাবেন এই ফেব্রুয়ারি মাসেই এমনটা কিন্তু বলা হচ্ছে তো বুঝতেই পারলেন যে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন যারা এখনও অব্দি পাননি এই ফেব্রুয়ারি মাসে এবং দশ তারিখের মধ্যেই কিন্তু সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি এই প্রকল্পগুলির মধ্যে কোনটিতে অ্যাপ্লাই করেছেন বা কোনগুলির টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে